মদ্যপান ও ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। ড্রিঙ্কিং অ্যালকোহল অ্যান্ড স্মোকিং টোব্যাকো ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। আসছি, আসছি, আসছি। ইয়েস, নমস্কার স্যার। চিঠি? চিঠি আমার নামে? নিচে লেটার বক্স আছে, সেটা নজরে পড়েনি বোধ হয়। এক কাজ করুন, ওটাকে যথাস্থানে ফেলে দিয়ে আপনি এখন আসতে পারেন। আরে না না স্যার, 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 ওয়ান সেকেন্ড স্যার। আমি স্যার রিপোর্টার, আমি পোস্টম্যান নই, আমার নাম ডেভিড। আর আপনার সাথে কিছু কথা ছিল। ইটস অলমোস্ট লাইক অ্যান ইন্টারভিউ ইফ ইউ ডোন্ট মাইন্ড। আর ও সাবজেক্ট হলো আপনার লেখা ও বুক, চিঠি। চিঠি আর কে লিখেছে রে দাদা? দাদু। দাদু লিখেছে? তুই কোথায় পেলি, দেখি কি লিখেছে। আমি শ্রীমতী হালদার এই মর্মে এই উইল করিতেছি যে দাদা গোল্ড ফ্লেক একটা, আচ্ছা দাদা, নিত্যানন্দ পাল। কে নিত্যানন্দ পাল? ও প্রফেসর মানুষ, অন্ধ। আচ্ছা এখানে কোন বাড়ি? ওই সামনের ফ্ল্যাটটাই পাবেন। ওই ফ্ল্যাটটা? হ্যাঁ ওই সামনে। স্যার দেখুন, চিঠিটা আমি পাইনি, কোর্টও বলেছি, আপনাদের মিডিয়াতেও বলেছি, বারবারই বলেছি, চিঠির ব্যাপারটা আমার কল্পনা মাত্র। একা থাকি, আপনি বেল বাজালেন, আমি ভাবলাম আমার কোনো ছাত্র টাত্র এলো বোধ হয়, নাহলে আমি দরজায় খুলতাম না।
এখন কি আমাদের সাক্ষাৎকার দেবার বয়স আছে? Let me, sir. এখন কি আমাদের সাক্ষাৎকার দেবার বয়স আছে? এখন তো শুধু অপেক্ষা অপেক্ষা। ডোন্ট মাইন্ড স্যার, আপনি বললেন একা থাকেন, রোজকার বাজার, ফের রান্না, সব আপনি নিজেই করে নেন? না, এক চাকর আছে, দুবেলা আসে, সেই সব করে দেয়। এখন একটু চা খাবেন স্যার? দাঁড়ান, আমি করছি। আমি কিন্তু র চা খাই। আরে স্যার, চা পাতাটা একটা সাদা রঙের কৌটোতে সেলফের উপরে রাখা আছে, চিনিটা একটা নীল রঙের কৌটোতে। আরে ডোন্ট ওয়ারি স্যার, চা তো হম বড়িয়া বনা লেতে। यहाँ इंसान हर रोज किसी को बेवकूफ बना रहा है। ताले पॉलिटिक्स से ट्राई करने पड़ते हैं तो अवश्य आज के दिन दाड़िए अपनी जैसे सुजोग पानी सेटा तो जोर दिए बोला जाए। जाय होक, शुधुमात्र चा खावार जन्य तो आपनी निश्चय एत दूरे छूटे आसें नी, आपनी केन एसेछेन बोलुन तो? এত বছরের পুরনো একটা ঘটনা, দুর্ঘটনাকে এটাকে নিয়ে টানা হেঁচড়া করে এখন আর কি লাভ? টানা হেঁচড়া নয় স্যার, কাজ। আমার এমনিতেও বয়স শেষ হয়ে এসছে, এখন আর এসব ভালো লাগে না। আপনার এখন অনেক দিন স্যার, আসুন। থ্যাংক ইউ। ওয়ার্ক স্যার, ওয়ার্ক, কাজ। 17 ইয়ার্স, হ্যাড আ ফ্যামিলি, কিছু মৃত্যু, আর আপনার লেখা ওই বুক। Tell me something, sir. সেই সময়ে হালদার পরিবার, হালদার বাড়ি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ওই এলাকায়, হ্যাঁ না স্যার? তা ছিল বই কি কর্তা মশাই বাবদি হালদার ছিলেন সে যুগের একজন ডাক সাইটে শিকারী। তবে সেসব কথার এখন আর কোনো দাম নেই। কি বলছেন স্যার, দাম নেই? বাংলায় কথা আছে না, মরা হাতি লাখ টাকা। হাতির মাথা, এসব ওই রাক্ষসীর কীর্তি। ঠাকুর প্রকৃত বাড়িতে টিকতে দিল না, আর এখন পড়েছে সম্পত্তির পেছনে। আমি বলে দিলাম তোমাদের এই সাহেবের ভাবগতে কিন্তু মোটেও ভালো নয়। সেই এখন তো চোকান বুঝে থাকবেই, আমার বাপের বাড়ি থেকে গুনে গুনে কর করে নোটগুলো নেওয়ার সময় তো মাথা নিচু করতে দেখিনি। আবার তাকিয়ে আছো কি, লালার মতো তাকিয়ে আছো কি? লজ্জা করে না? দু পয়সার মুরদ নেই, এখন অব্দি আমার বাপদাতাতে আর মশাওয়ালার টাকায় বসে বসে মদ গেলছে, আবার তাকিয়ে আছে। তোমার বাপকে গিয়ে বলো ছেলেগুলো বড় হচ্ছে, সে খেয়াল আছে? আহ মা, একটু চুপ কর তো। আর এই এক মরণ হচ্ছে, এখন এই গরমের মধ্যে গোষ্ঠীর লোকের রান্না করো। একটা জেনারেটারও তো লাগাতে পারো নাকি? তা না, বসে বসে মদ গিলছে। মা, কেন শুধু শুধু অশান্তি করছো? জানো তো দাদুর শরীর ভালো নেই।
আমি অশান্তি করছি হ্যাঁ আমি অশান্তি করছি হ্যাঁ তুমি অশান্তি করছো আরে বাবা তো না হয় মাতাল সারা দিন বসে বসে মদ গিলছে তুমি তো সুস্থ আছো তুমি একটু চুপ করে থাকো এখন সব দোষ আমার তাই না রে সব দোষ আমার যেদিন আমি থাকবো না সেই দিন বুঝবি তা তো কিন্তু কিচ্ছুটি দেবে না যা কিছু পাবে সব ওই বুবান আর তোরা দুই ভাই বসে বসে আঙ্গুল চুষবি বুঝলি আঙ্গুল চুষবি আপনি কি তাহলে বাকি জীবনটা এখানেই কাটিয়ে দেবেন দেখুন আমার তিন কুলে কেউ কোথাও নেই এককালে হালদার বাড়িতে যাতায়াত ছিল ঠিকই এখন তো আর সে বাড়িও নেই কাজেই ভাবছি জীবনের বাকি দিনগুলো এখানে একটু শান্তিতে আর নিরিবিলিতে কাটিয়ে দেব বাইরে ভাবছি এবার একটা সাইন বোর্ড লাগিয়ে দেব কি রকম ডগস অ্যান্ড রিপোর্টার্স আর নট অ্যালাউড আমার বাড়িতে আমি সব একদম এলাও করব না জয় এলাও করবে না তুমি ভুলে যাচ্ছ তোমার বয়স হয়েছে বাবা তা হয়তো হয়েছে কিন্তু নিজের আদর্শ থেকে কখনো সরে আসেনি আমি বাবা আদর্শ কিসের আদর্শ বাবা কিসের আদর্শ এই আদর্শ দিয়ে তুমি সমাজের কোন উপকারটা করেছো আরে সমাজ ছেড়ে দাও তোমার পরিবারের কোন উপকারটা তুমি করেছো আদর্শের নামে মেরেছো তো এই দুই চারটে ছাগল আর হরিণ ও না সরি শুধু নিরীহ পশু না আমার মাকেও জয় চুপ 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 এইভাবে সারা জীবন ধরে চুপ করিয়ে এসেছো যতদিন মা বেঁচে ছিল মাকে তারপর আমাকে কি চেয়েছিলাম আমি একটু পড়তে চেয়েছিলাম আচ্ছা বাবা আমি সাংবাদিকতা পড়লে তোমার কোন সম্মানটা মাটিতে মিশতো শুনি যেটা আজ মিশছে না আমার বন্ধুগুলো সব শালা চাকরি করে আর আমি আমায় দেখো দেখো আমায় দেখো বেকার মাতাল শালা শালা মদটাও খাই বাপের টাকায় বাপের টাকার উপর যখন এতই অশ্রদ্ধা নিও না বাপের টাকা তোমার মতো কুলাঙ্গারের পেছনে টাকা ঢালতেও আমি চাই না বেরিয়ে এসো বইয়ের আঁচল থেকে তোমার ক্ষমতা আছে সংসার চালাবার চালাতে পারলে চালাও আমাকে মেরে তোমার কোনো লাভ হবে না আমি মারা গেলে আমার সমস্ত সম্পত্তি ভুবন পাবে জয় জয় আপনার তাহলে কি মত ঘরটা ভাঙলো কেন একটুখানি একটুখানি শান্তির খোঁজে শান্তির খোঁজে অশান্তি এলো বলছেন আমি আগুন চালাবো আর তাপ নেবো না তা কি হয় উমাপতি বাবুকেও সেই
আগুনের তাপ সহ্য করতে হয়েছে, আমাকেও হয়েছে। আপনি তো আগুন লাগাননি, আপনি তো বরং নেভানোর চেষ্টা করেছিলেন। মানুষ চোখ থাকতেও এমন অনেক কিছু দেখতে পায় না যেটা সে দৃষ্টিশক্তি হারানোর পর দেখতে পায়। থ্যাংক ইউ। যেমন কথাটা আর কাউকে বলিনি নিত্য, তোমাকেই সব দেখতে হবে। এবার শীত দাঁড়াটা ভেঙে পড়েছে আমার, এবার সেটা যদি জোড়া লাগে তা শ্মশানের চিতার আগুনেই লাগবে। আমি তোমার নাম দরজার পাশে দাঁড়িয়ে কথা শোনাটা খারাপ বোবান, এসো এদিকে এসো। লেখাপড়া করছিলে? কে পাঠিয়েছে, মা? না, জেম্মা। তুমি আমাকে মিথ্যে কথা বলছো বোবান। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কোথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ। দেখলে দেখলে নিত্য কেমন শিক্ষা দীক্ষা দিয়েছে দেখলে? কথাবাবু আপনি আপনি একটু শান্ত হন, আমি দেখছি আমি দেখছি আমি গোটা ব্যাপারটা দেখছি। বিপদ আসিলে কাছে আও আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত। এই জন্য বলেছিলাম ছোটকে, এই ঘরে বিয়েটা করিস না করিস না, সব লায়েক হয়ে গেছে তো কি আর বলবো। প্রদীপের মেয়েটাকে দেখে দিলাম, পছন্দ হলো না, একটা হাভাতে ঘরের মেয়েকে বিয়ে করে আনলো, দেশ সেবা করবেন উনি। শিক্ষা দীক্ষাহীন একটা মেয়েকে বিয়ে করে এলো, বউ বাচ্চা বাড়িতে রেখে উনি গেছেন দেশ উদ্ধার করতে। কই কোথায় গেলে সব? আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কোথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ। তারপর তারপর কি হলো? তারপর তারপরেই তো সর্বজয় হালদার চলে গেল, কারণ তারপরেই তো গুলিটা চলল। তুমি বলেছিলে বন্দুকটা খালি থাকবে শুধু ভয় দেখানোর জন্য। বলেছিলাম, ভয় দেখাতেই বলেছিলাম, কিন্তু তোমার বাপ যে বন্দুকে টোটা ভরে রাখবে সেটা তো আর আমার জানা ছিল না, সে নিজের দোষেই গেছে। আমি মদ খেয়ে আমার বাপকে হারালাম, ছেলে যাচ্ছি, কিন্তু আমি এতটাও বোকাচোদা নই যে তোমার ফন্দি ফিকির কিছু বুঝতে পারবো না। বাপ কিন্তু বাপকেও ছাড়ে না মাস্টার, তৈরি থেকো। তাহলে একটা গুলি চলল, একটা মার্ডার হলো, কিন্তু আরেকটা মার্ডার রাদার সুইসাইড সেটার ব্যাপারে আপনার এই বইয়ে কিচ্ছু নেই।
Why? কিছু মানুষের মৃত্যুর শব্দ হয় হে ছোকরা, কিছু মানুষের হয় না। আমি শ্রী উমাপতি হালদার এই মর্মে এই উইল করিতেছি যে আমার অবর্তমানে আমার সমস্ত সম্পত্তির মালিক হইবে আমার তিন নাতি, শ্রীমান প্রতীক হালদার, শ্রীমান ধীমান হালদার এবং শ্রীমান ভুবান হালদার। উহারা প্রাপ্তবয়স্ক না হওয়া অবধি শ্রী নিত্যানন্দ পাল মহাশয় সম্পত্তির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকিবেন। উল্লেখ্য যে আমার পুত্র ও পুত্রবধূগণ এই সম্পত্তির কোনো অংশ দাবি করিতে পারিবে না। তোমাকে আমি কি বলেছিলাম, কি বলেছিলাম যে বিষয় নিয়ে আমি মাথা ঘামাচ্ছি সেটা নিয়ে তুমি মাথা ঘামাবে না। যত সব লিটারেট মহিলাকে নিয়ে আমাকে কাজ করতে হয়, একদম প্ল্যানটাকে শেষ করে দিই। মাস্টার মশাই, অনুগ্রহ করে ভাইকে খবরটা জানতে দেবেন না। দাদুর অকস্মাৎ মৃত্যু, বাবার জেলে যাওয়া এবং বাড়িতে বাড়িতে থাকা ক্রমাগত পারিবারিক অশান্তি আমার বেঁচে থাকার ইচ্ছাটাকে শেষ করে দিয়েছে। কিন্তু সেই ইচ্ছে হয়তো ভাইয়েরা পূরণ করবে। আপনি আমার শিক্ষক, আপনাকে সামনে থেকে সব কথা বলতে পারতাম না, প্রশ্নও করতে পারতাম না, তাই এই চিঠি। আমার মৃত্যুর দায়ভার আপনাকে দিয়ে গেলাম। কি হলো নিত্যানন্দবাবু? কি হলো? না কিছু না, আসলে প্রতীক একটা চিঠি লিখে গলায় দড়ি নিয়েছিল, আর ধীমান একটা চিঠি লিখে গিয়েছিল। চিন্তা করো না, দাদাকে খুঁজে নিয়ে আসব। এই যে প্রতীক, এই প্রতীকের কথা, প্রতীকের চিঠির কথা আপনার বইয়ে কোথাও লেখা নেই। চিঠিটা এখন কোথায়? অপেক্ষায়। এই চিঠি এবং এই হালদার বাড়ির এই সত্যিকারের দাবিদার আমার ছাত্র ধীমানের। আপনি আপনার কালো চশমাটা এবার খুলে ফেলতে পারেন নিত্যানন্দবাবু। 17 ইয়ার্স, 17 বছর, কম সময় নয়। লাঠিটা অন্য জায়গায় রেখেছিলাম, খেয়াল করলাম আপনি ঠিক একবারেই ধরে নিলেন। আপনার অন্ধত্বটা মেকি ফলস, ছেজে গেছেন আপনি। কারণ আপনার প্রয়োজন ছিল, আপনার দরকার ছিল প্রমাণ করার যে আপনি অন্ধ, তাহলেই তারপরের আর কোনো ঘটনাই আপনি জানেন না। ক্লেভার ভিকটিম কার্ড প্লে করে গেলেন আপনি। ধনঞ্জয় হালদার যেদিন আপনার দিকে কেরোসিন ছুঁড়েছিল সেদিন আমি সেখানে উপস্থিত ছিলাম মাস্টার মশাই। যেসব বাড়িতে খুব বেশি ঝগড়াঝাটি হয় না মাস্টারমশাই, সেসব বাড়ি ছোটরা না শিখে যায়, শিখ যাতে এক দূসরে কো ডিফেন্ড করনা, শিখ যাতে এক দূসরে কো ভালোবাসে। তারপর একদিন হয় একটা এক্সপ্লোশন, একটা অ্যাটমিক এক্সপ্লোশন। কখনো খালি বন্ধুকে একটা টোটা ভরে দেওয়া থেকে, বা কখনো পার্লামেন্টে একটা বিল পাস হয়ে যাওয়া থেকে, আর সেইখান থেকে তৈরি হয় একটা নিউক্লিয়ার ফ্যামিলি, ছোট্ট
সবাই সবাইকে ছেড়ে দিতে হয়, দাদা ভাই আলাদা, মা বাবা আলাদা, স্বামী স্ত্রী আলাদা, সবার হাত ছেড়ে দিতে হয়। কেন? কারণ আপনার মুখটা খুলতে পারিনি বোধহয়। কারণ আমার দাদা তার শিক্ষককে সামনে থেকে দুটো প্রশ্ন করতে পারেনি, যে মাস্টার মশাই ভুবনের শরীরে যে হালদার বাড়ির রক্ত বইছে না, এটা কি সত্যি? ভুবনের সারনেমটা কি পালোয়া উচিত ছিল? কি জানেন আপনি, কি জানেন, হ্যাঁ কি ধারণা আছে আপনার, কি জানেন আপনি? আপনার ধারণা আছে একটা ছোট্ট ভুল, একটা সিলি ভুল না মানতে পারা থেকে কি হতে পারে? কতগুলো ছোটবেলা এসে যেতে পারে, কতগুলো সম্পর্ক ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে। আপনার ধারণা নেই স্যার, নেই। একটা একটা অ্যাটমিক এক্সপ্লোশনের যে ক্ষমতা স্যার, যার উপর দিয়ে যায় সে জানে স্যার, সবাই জানবে। কিন্তু যতদিনে জানবে ততদিনে মাটিতে আর ঘাস পচাবে না স্যার। স্যার আমার দাদা, দাদু, বাবা তিনজনেই খুব বিশ্বাস করতো স্যার আপনাকে, খুব। কাকু আর্মিতে ছিলেন, কাকিমা খুব খুব কম বয়সে বিয়ে, পড়াশুনো বেশি দূর নয়। আর আপনি স্যার সবার সুযোগ নিলেন। একটা পরিবারকে নোংরাভাবে বিক্রি করে দিলেন, বেচে দিলেন, লজ্জা করল না? ভাগ্যিস দাদা সেদিন দাদুর উইলটা আপনার হাতে পৌঁছতে দেয়নি, পাওয়ার অফ অ্যাটর্নিটা আপনার হয়ে ওঠা হয়নি। আমি চলি স্যার। দাঁড়াও,
আসি স্যার। আমার শাস্তি, আমি না স্যার হয়তো আসতামও না আপনার কাছে এইভাবে, কিন্তু একটা স্বপ্ন স্যার, একটা একটা স্বপ্ন মানুষকে ভেতর থেকে যতটা ভাঙতে পারে আমার মনে হয় না অন্য কোনো কিছু ততটা পারে। সব যুদ্ধ জেতা যায় না স্যার, আবার হারামই যায় না বরাবর। তাই আপনার মতো গোলায়েতদের জন্য আমার মতো ডেভিডদের জন্মগ্রহণ করতে হয়, আর চোখে আঙুল দিয়ে বারবার দেখিয়ে দিতে হয় যে হালদার বাড়ি নিয়ে আপনার কেচ্ছা ঢাকতে এতগুলো ভালো মানুষের সর্বনাশ করা আপনার উচিত হয়নি স্যার। বই লেখা, গল্প লেখা আপনার উচিত হয়নি স্যার। কেন জানেন? কারণ কিছু মৃত্যু নিঃশব্দেই ভালো থাকে। ফোনটাও ধরছে না। হ্যালো হ্যালো, হ্যাঁ দাদা, আমি বুবান বলছি। তুই তুই কোথায় আছিস? তুই বাড়িতে? পুলিশ এসছে। পুলিশ? হ্যাঁ। আরে ভাই, তুই জানিস না, তুই কোভিডের রিপোর্টটা তোর অ্যাসিমটোমেটিক পজিটিভ। কোথায় আছিস তুই? কার কাছে আছিস? এখনই বাড়ি আয়, তুই এখনই, প্লিজ এখনই বাড়ি আয়, প্লিজ প্লিজ। পাচ্ছি না আমরা হ্যান্ডেল করতে, মায়ের শরীর খারাপ হয়ে যাবে, প্লিজ তুই এখনই বাড়ি আয়। তুই কোথায় আছিস? আমি গিয়ে কথা বলছি। হ্যাঁ তুই এখনই আয় প্লিজ। কাটে খুব আলতো স্বরে, ঘড়ির কাঁটায় সময় গেছে ফাঁকি দিয়ে, সময় দিয়েছে খায় ঘড়ির ডাকে ফাঁকে, আমার কত কথা চাইছি ফেরো বৈশাখী দিন দুপুর নীরবতা, শৈশব তুমি গেলে
আছি তোমায় পাবো কোথায়, আটকে গেছি আমি আবার নিজে করো অঙ্কটায়, শৈশব তুমি গেলে কোথায়, খুঁজছি তোমায় পাবো কোথায়, আটকে গেছি আমি আবার নিজে করো অঙ্কটায়। সামলে রেখো খেলনা বাটি, দেওয়াল জুড়ে রং পেন্সিল, আজকে যে সব খরচ খাতা, সেই খরচের পাতায় পাতায় সবুজ পাহাড় থাকুক সুখে, যেইখানে রোজ সূর্য ডুবে খেলিয়েছে রং নদীর বুকে, শৈশব তুমি গেলে কোথায়, খুঁজছি তোমায় পাবো কোথায়, আটকে গেছি আমি আবার নিজে কোথায়, শৈশব তুমি গেলে কোথায়, খুঁজছি তোমায় পাবো কোথায়, আটকে গেছি আমি আবার নিজে করো।